একদিকে আমরা দেখছি যে যখন রাজ্য সরকারি কর্মীরা তাদের প্রাপ্য ডিএর জন্য লড়াই করছেন, আইনি লড়াই চলছে, তখন অন্যদিকে দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকারি কর্মীদের জন্য সুখবর। সপ্তম বেতন কমিশনের সুপারিশে পুজোর আগে 4% ডিএ ঘোষণা করলো কেন্দ্র সরকার, ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ দেওয়ার ফারাক বেড়ে হলো 35%। যথারীতি ডিএ নিয়ে রাজ্যে অব্যাহত রাজনৈতিক চর্চা। দুর্গোৎসবের আবহেও বাংলার সরকারি কর্মচারীরা যখন ডিএর জন্য আইনি লড়াই লড়ছেন, তখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাগ্যে যেন নবরাত্রি বাম্পার। ফের ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। সপ্তম বেতন কমিশনের সুপারিশে আরও 4% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্র আরও 4% ডিএ বাড়ানোর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ফারাক আরও বাড়ল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আগে 34% ডিএ পেতেন, সপ্তম বেতন কমিশন অনুযায়ী বর্ধিত হারে তারা 38% ডিএ পাবেন। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরা এখন মূল বেতনের 3% ডিএ পান। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী এতদিন কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ দেওয়ার ফারাক ছিল 31%, কেন্দ্র আরও 4% ডিএ বাড়ানোর ফলে সেই ফারাক বেড়ে হলো 35%। কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট নিয়মে ডিএ দিয়ে থাকে, অর্থাৎ 34-এর সঙ্গে আরও 4% ডিএ যোগে অর্থাৎ 38% মর্গভাতা রাজ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবে। আমাদের আশা খুব অল্প সময়ের মধ্যে এই যে কেন্দ্রীয় নিয়ম, এই কেন্দ্রীয় নিয়ম রাজ্য সরকারকে মানতেই হবে, এছাড়া অন্যথা কোনো উপায় নেই রাজ্য সরকারি কর্মচারীদের। কিছুদিন আগে আমরা যেটা বলছিলাম 31% পিছিয়ে আছি, অ্যাকচুয়ালি সেটা রিয়েলি 31 ছিল না, রিয়েলি ওটা 35 ছিল। আজকে সেটা অফিসিয়ালি শিলমোহর পেলো যে আমরা 35% পিছিয়ে। এই পিছিয়ে থাকাটা নতুন কিছু নয়, আমরা আছি। এর পরেও যদি রাজ্য সরকারের ঘুম না ভাঙে হাইকোর্টের এই রায়ের পরও, সব কিছুর পরও, তার মানে বুঝতেই পারছেন আগামী দিনে লড়াই এবং কোর্টের রাস্তার দুটো লড়াই ছাড়া আমাদের কোনো পথ নেই। বকেয়া ডিএ মেটানো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির আইনি লড়াই চলছে বছরের পর বছর ধরে। গত 20 মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্যাটের রায় বহাল রেখে 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দেয় রাজ্যকে। সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের হাইকোর্টে যায় রাজ্য সরকার, কিন্তু 22 সেপ্টেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার, তাই সরকারি কর্মী সংগঠনগুলি আগেভাগেই ক্যাভিয়েট দাখিল করেছে সর্বোচ্চ আদালতে। এটা তো এখানকার সরকারের অনুকরণ করা উচিত, কেন্দ্র সরকার ডিএ দিয়ে যাচ্ছে, এগিয়ে বাংলা সব জায়গায়, কিন্তু এ ব্যাপারে পিছিয়ে থাকছে কেন? মানুষের কল্যাণের জন্য যখন কাজ হয় তখন পিছিয়ে বাংলা, রাজনীতিতে এগিয়ে বাংলা। এখানে সরকারের কোর্টের রায়ের পরেও রাজ্য সরকার এই ফেস্টিভ্যালের সময়ও কেন দাঁড়িয়ে ডিএ দিচ্ছেন না? কেন্দ্রের হাতে অঢেল অর্থ রয়েছে, বহু রাজ্যকে তৃণমূল কংগ্রেস সরকার রয়েছে, তাকে টাকা দিতে হবে না, তার টাকা বন্ধ করে রাখো, যে বহু জায়গায় নিজেদের জায়গাগুলো ছাড়া সব টাকাগুলো বন্ধ করে রাখো, তাদের হাতে অঢেল অর্থ রয়েছে, তারা দেওয়ার চেষ্টা করছেন, আমাদের প্রাপ্য আমাদের দিয়ে দিন, আমাদের রাজ্য সরকারও সঙ্গে সঙ্গে সেই পদক্ষেপ নেবেন। ডিএ নিয়ে রাজনৈতিক যুদ্ধ চলছেই, কিন্তু প্রশ্ন হলো রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য পাবেন কবে, নাকি শুধু আইনি লড়াই চলবে? রুমা পাল, অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। অন্যদিকে মেনকা গম্ভীরের দায়ের করা আদালত অবমাননা মামলায় এবার ইডির হলফনামা তলব করলো হাইকোর্ট। আজ সকাল 10:30 মধ্যে জমা দিতে হবে হলফনামা, নিজেদের বক্তব্য জানাতে হবে অভিবাসন দপ্তরকেও। কয়লা পাচার মামলা নিয়ে তদন্তের আবহে 18 দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে বিমানবন্দরে আটকে দিয়েছিল অভিবাসন দপ্তর। সেই সংক্রান্ত মামলায় এবার ইডির হলফনামা চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্ট। পাশাপাশি অভিবাসন দপ্তরের বক্তব্যও জানতে চেয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। গত 10 সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে মেনকা গম্ভীরকে আটকায় অভিবাসন দপ্তর, সেখানেই তাকে কয়লা পাচার মামলায় হাজিরার জন্য নোটিশ ধরায় ইডি। এরপর ইডির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন মেনকা গম্ভীর। বুধবার এই মামলায় মেনকা গম্ভীরের আইনজীবী সওয়ালে বলেন, আদালত তার মক্কেলকে রক্ষা কবচ দিয়েছে, কড়া পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে, তারপরেও মেনকা গম্ভীরকে আটকানো হয়েছে বিমানবন্দরে, তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি, তলব করলে হাজিরা তিনি দিচ্ছেন, তারপরেও কেন বাধা দেওয়া হবে? বিচারপতি প্রশ্ন করেন, এটা কিভাবে আদালত অবমাননা হতে পারে সেই ব্যাখ্যা দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার আইনজীবী বলেন, কড়া পদক্ষেপ করা যাবে না মানে আটকানোও যাবে না, তাছাড়া মেনকা গম্ভীর তো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। ইডির আইনজীবী তখন যুক্তি দেন, 25 মার্চ লুকআউট সার্কুলার জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, 30 অগস্ট হাইকোর্ট নির্দেশ দেয় কোনো কড়া পদক্ষেপ করা যাবে না, তারপর আমরা কোনো কড়া পদক্ষেপ নিইনি, কড়া পদক্ষেপ নয় বলতে আমরা বুঝি গ্রেফতার করা যাবে না, তাছাড়া ইডি ওনাকে আটকায়নি, আটকেছিল অভিবাসন দপ্তর।
অভিষেকের শালিকার আইনজীবী তখন প্রশ্ন করেন, এই মামলায় অভিযুক্ত নন মেনকা গম্ভীর, তারপরেও কিভাবে লুকআউট সার্কুলার জারি হলো? সব পক্ষের সওয়াল জবাব শুনে হাইকোর্ট নির্দেশ দেয়, বৃহস্পতিবার সকাল 10:30টার মধ্যে হলফনামা জমা দিতে হবে ইডিকে, অভিবাসন দপ্তরকেও তাদের বক্তব্য জানাতে বলেছে আদালত। শৌভিক মজুমদার, এবিপি আনন্দ। পরের খবরে আসছি, কারো চাকরি খেতে চাই না, যোগ্যরাও যেন বঞ্চিত না হন সেটাও দেখতে হবে। নিয়োগ ঘিরে তরজার আবহে এই আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার অভিযোগ, আন্দোলনকারীদের একাংশকে ইন্ধন দিচ্ছে বিরোধীরা। এই ইস্যুতে পাল্টা শিক্ষামন্ত্রীর সমালোচনা করেছে বিজেপি। যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের নিজে থেকে পদত্যাগ করা উচিত। 7ই নভেম্বরের মধ্যে তারা পদত্যাগ করবেন বলে আদালত আশা করছে। আর তারা যদি তা না করেন, তারা যদি নিজেদের অবস্থানে অনড় থাকেন, তাহলে আদালত কড়া পদক্ষেপ করবে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সরকারি চাকরির জন্য তারা আবেদন করতে পারবেন না। অবৈধভাবে চাকরি প্রাপকদের উদ্দেশ্যে বুধবার এভাবেই কার্যত হুঁশিয়ারি ইস্যু শোনা গেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। আর এরই মধ্যে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মুখ খুললেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রী সুরেই বললেন, তারা কারোর চাকরি খেতে চান না। মুখ্যমন্ত্রী যা বলেছিলেন যে আমরা কারোর চাকরি খেতে চাই না, যদি তিনি অতীত আমলেও চাকরি পেয়ে থাকেন, হ্যাঁ সেটা আমরা রক্ষা করতে চাই। অতীত আমলে যদি গোলমাল করেও চাকরি পেয়ে থাকেন সেটাও আমরা রক্ষা করতে চাই। যেটা নিয়ে বিতর্ক আছে, যেটা নিয়ে সমস্যা আছে সেটাও আমরা রক্ষা করতে চাই। একই সঙ্গে মুখ্যমন্ত্রী চাইছেন যে সত্যিকারের যোগ্য যেন কেউ বঞ্চিত না হন। এর আগে 20 জুন বিধানসভায় মুখ্যমন্ত্রী বিরোধীদের আক্রমণ করে বলেছিলেন, এটা ত্রিপুরা নয় যে 10,000 চাকরি খেয়ে নিয়েছে। আমরা কারো চাকরি খাই না, চাকরি দিই। তোমরা কোর্টে গিয়ে চাকরি খাও, চাকরি দাও না। আমি কারো চাকরি খাবো না, যারা বঞ্চিত হচ্ছেন তাদের চাকরির ব্যবস্থা করা হবে। এখন শিক্ষামন্ত্রীও সেই সুরেই কথা বলছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারই চান না কোনো ব্যক্তির কাজ চলে যাক, কারণ একজন ব্যক্তির কাজ চলে যাওয়া মানে তার শুধু ক্ষতি নয়, তার উপর নির্ভর করে থাকা তার পরিজন আত্মীয় স্বজনদেরও ওদের সেই বিপর্যয় নেমে আসে। আবার তিনি এটাও চান না যে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত হন। প্রয়োজনে সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রত্যেককে নিয়োগ করে ইচ্ছে পোষণ করেছেন। আর এখানেই বিরোধীদের প্রশ্ন, যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছেন সরকার কেন তাদের চাকরি বহাল রাখতে চাইছে, কোন উদ্দেশ্যে? ইতিমধ্যে শিক্ষামন্ত্রী জট কাটানোর আশ্বাস দিয়ে আন্দোলনকারীদের ধর্ণা অবস্থান তুলে নেবার অনুরোধ জানিয়েছেন, কিন্তু আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। এরা সব টাকার বিনিময়ে ঢুকেছেন, টাকাগুলো আদায় করুন, নেতাদের বাড়ি দালালদের বাড়িতে যান। এখনো বলছি পূজোর আগে এদের হাতে অন্তত জয়েন্ট লেটারটা দিয়ে দিক, এরা শান্তিতে ঘরে গিয়ে পূজাটা অন্তত ছেলে মেয়েদের নিয়ে সবাইকে নিয়ে পূজাটা উপভোগ করুক, তাই নলে এই মায়েদের চোখের জল বৃথা যাবে না। এরা কিন্তু চাকরি পাবে পাবে পাবে, আমি বারবার বলছি, এদের চাকরি দিতেই হবে। শিক্ষক নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতি, সেই সূত্রেই টাকার পাহাড় উদ্ধার, প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতারি, লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষিত বেকার কর্মপ্রার্থীরা। যে আন্দোলন এদিন 563 দিনে পড়ল, শিক্ষামন্ত্রীর অভিযোগ আন্দোলনকারীদের একাংশকে ইন্ধন দিচ্ছে বিরোধীরা। পড়ানোর দায়বদ্ধতা বেশি না আন্দোলনের আনন্দ বেশি, একাংশের কথা বলছি, সেখানে বিরোধীদের একটা প্ররোচনা আছে। এদিনই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে ধর্ণা মঞ্চে যান 2 বিজেপি বিধায়ক অসীম সরকার এবং বঙ্কিমচন্দ্র ঘোষ। আন্দোলনকারীদের সংহতি জানিয়ে গানের সুরে তৃণমূল সরকারকে নিশানা করেন বিজেপি বিধায়ক অসীম সরকার। বিরোধীদের টানা ঢক্কা নিনাদ, টানা কুৎসা করা, সামাজিক একটা ক্যাওস তৈরি করা, এইটা কিন্তু খুব একটা বিপজ্জনক প্রবণতা। ইডি এবং সিবিআই, আমি তো আপনাকে বললাম আমার দলে থাকলে তিনি চোর, আর আমার দল থেকে জাম্প মেরে যে মুহূর্তে বিজেপিতে চলে যাচ্ছেন সেই মুহূর্তে তিনি ওয়াশিং মেশিনে বিজ্ঞাপন। একদিকে লাগাতার আন্দোলন, আরেকদিকে রাজনীতি, ঢাকের বলেও যা ঢাকা পড়ছে না। আশাবুল হোসেন ও জিলাম করঞ্জাই, রিপোর্ট এবিপি আনন্দ। জম্মু কাশ্মীরের উধামপুর জেলায় পরপর বিস্ফোরণ। গতকাল রাত 10:30 নাগাদ পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে বিস্ফোরণ হয়, 2 জন আহত হন। কয়েক ঘন্টা পর সকাল 5:45 নাগাদ দ্বিতীয় বিস্ফোরণটি হয় উধামপুর বাসস্ট্যান্ডে, সেখানেও দাঁড় করানো আরেকটি বাসে বিস্ফোরণ হয়। হতাহতের খবর মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড ও পুলিশের ডগ স্কোয়াড। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।